অভিযোগ বা বিতর্কের যে মাত্রাটা একটু অতিরিক্ত, 14 এবং 18 চারটা এসে আমাদের উপর পড়েছে, এই নির্বাচন কমিশনের উপরে। আমার বিশ্বাস যারা দায়িত্বশীল পদের যে উপজেলা নির্বাহী অফিসাররা আছেন, তারা নির্বাচনের যে গুরুত্ব তাৎপর্য আমি খুব বেশি তাত্ত্বিক দিকে যাচ্ছি না, যেহেতু বাংলাদেশ একটি প্রজাতন্ত্র এবং বাংলাদেশ সার্বিকভাবেই প্রজাতন্ত্র, আমাদের কেন্দ্রীয় সরকারও প্রজাতন্ত্র, স্থানীয় সরকারগুলোও কিন্তু প্রজাতন্ত্র, কারণ সেখানেও কিন্তু নির্বাচনের মাধ্যমে প্রজাতন্ত্র অর্থ প্রজারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে যখন শাসন করে ওটাকে প্রজাতন্ত্র করে, আমাদের ইউনিয়ন কাউন্সিলগুলিও প্রজাতন্ত্র, কাজে আমাদের সার্বিক শাসন ব্যবস্থাটাই কিন্তু প্রজাতন্ত্র, অর্থাৎ রান বাই ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর একটি জিনিস হল নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক সমালোচনা হতে পারে, অতীতেও যে হয়নি তা না, হয়েছে, সবসময় হয়েছে। আমরা যদি 50-60-70 বছরের ইতিহাসও থাকি, এমনকি ব্রিটিশ আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও সেই নির্বাচনগুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে তখন হয়তো এর মাত্রাটা অনেক কম ছিল। আর আমরা বর্তমান যে নির্বাচনটা করতে যাচ্ছি সেটার একটা বিশেষ দিক হচ্ছে যে অভিযোগ বা বিতর্কের যে মাত্রাটা একটু অতিরিক্ত, 14 এবং 18 চারটা এসে আমাদের উপর পড়েছে, এই নির্বাচন কমিশনের উপরে, কাজে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। মানুষের যে এগুলো সত্য হতে পারে, অসত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ক্রেডিবিলিটি বলে একটা শব্দ আছে, ক্রেডিবল। এই শব্দটা শুধু আমাদের দেশের আইনে নয়, সব দেশের আইনে এবং আন্তর্জাতিক যে ICCPR আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানেও কিন্তু ডেমোক্রেসির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, নির্বাচনগুলো ক্রেডিবল। সো ক্রেডিবল তখনই হবে যখন আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বচ্ছতাটা প্রতিপাদিত করতে পারব। আমরা যদি নির্বাচনটাকে দেখাতে পারি জনগণকে, এটা আজকাল খুবই সম্ভব, এই ইয়ের কারণে, ডিজিটাল প্রযুক্তির কারণে তাৎক্ষণিক তথ্যগুলো মিডিয়ার কর্মীরা ধারণ করে সরাসরি সম্প্রচার করতে পারেন। এদিক থেকে কিন্তু জবাবদিহিতাটা অনেক সহজ হয়ে গেছে এবং নির্বাচনের স্বচ্ছতা, যে এটা শুধু যে ইশাল বি ডান ফ্রিলি তা না, বা ফেয়ারলি, ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান ফেয়ারলি। এই যে ফেয়ার একটা কথা বলা হয়, যে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, তো পারসেপশনটা এখন বাজারে যে পারসেপশনটা আছে এখন, যেটা চাউর হয়েছে, যে নির্বাচনে আমাদের উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই, এর উপর আস্থা নেই, নির্বাচন নিরপেক্ষ হয় না, তো আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চাই যে না, আমাদের অধীনে আগামীতে যে নির্বাচনটা হবে সেটা অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ হবে এবং একই সাথে স্বচ্ছ হবে। তো স্বচ্ছতাটা ধারণ করবে, স্বচ্ছতাটা আমরা দেখাতে চাইব যে মিডিয়ার মাধ্যমে, অবজারভারদের মাধ্যমে, তারা যতটা সম্ভব তারা তথ্য সম্প্রচার করে স্বচ্ছতা দেখাবেন। আবার মিডিয়ার ব্যাপারে আমাদের আরো একটি বক্তব্য আছে, এখন কিন্তু মিডিয়ার মাধ্যমে অনেক অপপ্রচারও সম্ভব।